দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ফিলিস্তিনের খাদ্য পানি সংকট রানের ট্রাক আটকে দিল ইসরায়েল এদিকে গাজায় ষাট জঙ্গি বিমান দিয়ে পঁয়ষট্টি স্থানে ব্যাপক হামলা সুরঙ্গ ধ্বংসের দাবি আরো জানিয়ে দিব ফিলিস্তিনিদের সমর্থনে মুশফিকের স্ট্যাটাস এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন জয় পরাজয়ের সমীকরণ এবং সর্বশেষ জানিয়ে দিব আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন বলছে এর দোকান ফিলিস্তিনি খাদ্যে পানি সংকট রানের ট্রাক আটকে দিল ইসরায়েল টানা নবম দিনের মতো গাজা পতাকায় বর্বরচিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দখলদারদের গোলা ও মিসাইল গুঁড়িয়ে দিয়েছে নিরপরাধ ফিলিস্তিনিদের বাড়িঘর আশ্রয়হীন হয়ে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে ঠাঁই নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি আটান্নটি স্কুলে সাতচল্লিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সহায়তা সংস্থা সেখানে জরুরি সেবা খাদ্য পানি সংকট দেখা দিয়েছে তাদের জন্য ত্রাণ সহায়তা জরুরি হয়ে পড়েছে আর এমন পরিস্থিতিতেও ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণ সহায়তা আটকে দিয়েছে ইসরায়েল মটার হামলায় নিজেদের এক সেনার সামান্য আহত হওয়ার অজুহাতে গাজায় প্রবেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী তাই বিভিন্ন দেশ ও সংস্থার পাঠানো ত্রাণবাহী ট্রাকের বহর আর ঢুকতে পারছে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল এক প্রতিবেদনে বলা হয়েছে গতকাল ত্রাণ নেওয়ার জন্য সাময়িকভাবে কারেম আবু সালেম সীমান্ত খুলে দিয়েছিল ইসরায়েলি কো অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ এরপর সেখান দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করে কিছুক্ষণ পরেই মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হওয়ার পর সীমান্ত বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল এক বিবৃতিতে কোগাট বলেছেন কারেম সালেম ক্রসিংয়ের দিকে মর্টার বোমা হামলার পর বাকি ট্রাকগুলোর প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল এদিকে গাজায় ষাট জঙ্গি বিমান দিয়ে পঁয়ষট্টি স্থানে ব্যাপক হামলা সুড়ঙ্গ ধ্বংসের দাবি ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজায় অন্তত 65 স্থানে বিমান হামলা হয়েছে। এই হামলায় 16টি জঙ্গি বিমান অংশ নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা 65টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেছেন তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে গাজার পশ্চিমের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে লোদ শহরে ৪৮ ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে এছাড়া উগ্র ইহুদিবাদীরা গতরাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই কিন্তু গতরাতে এ ধরনের অভিবাসী ইহুদিবাদীরা গাজায় হামলা ও হত্যার নৃশংসতা বৃদ্ধের দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ফিলিস্তিনের সমর্থনে মুশফিকের স্ট্যাটাস ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন থামাতে সরব বিশ্ব তারকারা অন্যান্যদের মতো বিশ্বজুড়ে ক্রীড়াবিদরাও যে যার জায়গা থেকে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে যাচ্ছে গত সপ্তাহে চেলসির বিপক্ষে এ এফ এ কাপ শিরোপ জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী গতকাল মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পাকবা ও আহমেদ দাওয়ালো এর আগে ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতা থামাতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা সালা এবার বিশ্ব তারকাদের কাতারে যোগ দিলেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহমান ইসরায়েলের বর্বরচিত হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আবেগঘন পোস্ট দিয়েছেন পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফিলিস্তিনিদের পতাকা ছবি পোস্ট করে ক্যাপশনে মুশফিক লিখেছেন আমি বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম ফিলিস্তিনের পাশে আছি শক্ত থেকে ফিলিস্তিন তার এই স্ট্যাটাস মনে ধরেছে বাংলাদেশি নেটিজেনদের পোস্টের সাত ঘন্টার মধ্যে চার লাখের বেশি লাইক জমা পড়েছে তাতে কমেন্ট জমা পড়েছে এক লাখের বেশি সুপ্রিয় দর্শক শ্রোতা মুশফিকের এই স্ট্যাটাসের নিউজ আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন জয় পরাজয়ের সমীকরণ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যুদ্ধ শুরুর এক মাস আগে থেকেই সম্ভাব্য যুদ্ধের বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল গত দশ মে যুদ্ধ শুরু হয় এ মাসটি ফিলিস্তিনিদের জন্য নাকাবা বা বিপর্যয়ের মাস হিসেবে পরিচিত কেননা উনিশশো সালের চোদ্দ মে অবৈধভাবে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েল প্রতিষ্ঠার তিহাত্তর বছর পেরিয়ে গেলেও আজও ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত অব্যাহত রয়েছে এমনকি মাঝে মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে ইসরায়েল নতুন করে ফের ফিলিস্তিনের যুদ্ধ বাঁধিয়েছে আরব ভূখণ্ড দখল করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্রের আবির্ভাবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের মূল কারণ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান সালে আল আরাবি বলেছেন ইসরায়েলকে আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আমাদের যুদ্ধের মূল লক্ষ্যই হচ্ছে আল কুদোস মুক্ত এবং এটা আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার যোগ্য বিষয় তিনি আরো বলেছেন বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শোর্ড অব কুদস নামে যে অভিযান চলছে তাতে প্রমাণিত হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের মূল লক্ষ্য এখন কুদোস শরীফের দিকে এদিকে ফিলিস্তিনিদের ঠেকাতে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরচিত হামলা চালিয়ে বেসামরিক মানুষজনকে হত্যা করছে ইসরায়েল সম্প্রতি প্রথমে কুদোস শহরের আল জার্রা এলাকার মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে এবং পরবর্তীতে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকশায় নামাজরত মুসল্লিদের উপর ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের এই হামলার জেদ ধরে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে ওঠে ফলে তীব্র উত্তেজনা তৈরি এবং যুদ্ধ শুরুর মূল কারণ চলমান যুদ্ধ ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আল আকসা মসজিদ রক্ষা এবং বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনিদের রক্ষার জন্য ইসরায়েলের কোন হুমকিকেই পরোয়া করেনি এটা একটা অসম যুদ্ধ কেননা ইসরায়েল সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত অন্যদিকে ফিলিস্তিনিজের জন্য পার্থক্য এটাই যে তারা পাথর মেরে যুদ্ধের সময়গুলো পার করে এখন ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করার পর্যায়ে উন্নীত হয়েছে ফিলিস্তিনিদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র না থাকলেও বর্তমানে তারা ক্ষেপণাস্ত্র শক্তিতে এমন পর্যায়ে পৌঁছেছে যে কয়েক মিনিটের মধ্যে শত শত রকেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত হানার ক্ষমতা রাখে আরেকটি বিষয় হচ্ছে অভিযানে প্রতিরোধ সংগঠনগুলো এবার প্রতিরোধের ক্ষেত্রে যে শক্তির পরিচয় দিয়েছে তার ফলে ইসরায়েলের বহু শহর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং খুব শীঘ্রই ইসরায়েল জুড়ে গণ অসন্তোষ দানা বেঁধে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট রিওবেন রিবলিন এ কথা স্বীকার করেছেন যে হামাসের মুমুরহর রকেট হামলায় বেশিরভাগ ইসরায়েলি হতচকিত হয়ে গেছে যুদ্ধ পরিস্থিতি তারা স্বচক্ষে দেখেও বিশ্বাস করতে পারছে না অন্যদিকে ফিলিস্তিনিদের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা সংঘর্ষের ব্যাপারে ইসরায়েলি পার্লামেন্টের ডানপন্থী দলের প্রতিনিধি এবং সাবেক আইনি ও বিচারমন্ত্রী রিয়ালা শাকেদ এক টুইটার বার্তায় বলেছেন শহরের পুলিশ নির্বিকার এবং সহিংসতা রোধে তারা কিছুই করতে পারছে না ফিলিস্তিনিদের সৌরভ কুদস অভিযানে আরেক পরাজিত শক্তি হচ্ছে ইসরায়েল ও আমেরিকার তলপিবাহ আরব দেশগুলো সৌদি আরব অনেক বিলম্বে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেও কোনো আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসছে না একমাত্র কাতার ভিত্তিক আলজাজিরা টিভি চ্যানেলই ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরেছে কিন্তু অন্য আরব দেশগুলোর মিডিয়া ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত রয়েছে তারা ইসরায়েলিদের বর্বরতার বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে এছাড়া চলমান যুদ্ধে মার্কিন সরকার ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরাজয়ও ফুটে উঠেছে বাইডেন প্রশাসন মুখে ইসরায়েল এবং ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনার সমালোচনা করলেও বাস্তবে তারা পূর্ণ সমর্থন ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে এমন দাবি তুলে তারা সরাসরি তেলাবিবের প্রতি সমর্থন ঘোষণা করেছে এটা যুক্তরাষ্ট্রের জন্য অনৈতিক পরাজয় অন্যদিকে জাতিসংঘ স্বাধীনভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এ সূত্র জানিয়েছে ওডি দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন পি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন পি ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন পি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছে আপনি রক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন বলছে টানা দিনের মতো ভূখণ্ডে ইসরায়েলের তাণ্ডব অব্যাহত রয়েছে এখন পর্যন্ত অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে একষট্টি শিশু রয়েছে অথচ বর্বরিচিত এই হামলায় এখনো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুধু তাই নয় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তিতে সই করেছেন বাইডেন ইসরায়েলকে এভাবে সমর্থন দেওয়ায় বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এরদোগান বাইডেনের উদ্দেশ্যে এরদোগান বলেছেন আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন একথা বলতে আপনি আমাদের বাধ্য করছেন কারণ আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না আজ আমরা দেখলাম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এর দোকান সরাসরি এসব মন্তব্য করেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে গাজা ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এর মধ্যে প্রায় তিয়াত্তর দশমিক কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এছাড়া গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে পুরোপুরি সমর্থন জানিয়ে বাইডেন বলেন ইসরায়েলের নিজের সুরক্ষার অধিকার রয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য